হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো আরএন টেকনোলজি আর আমি তোমাদের সাথে রঞ্জন। তো বন্ধুরা, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড অল ওভার কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা সিম্পল টিপস অ্যান্ড ট্রিক এর মধ্যে সমস্ত কিছু শিখবো। ওকে, তো যারা যারা আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর আগের ভিডিওগুলো দেখোনি, অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেগুলোতে দেখে নেবে। এবং কি করে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর লোগো এবং সার্টিফিকেট বা আদার্স কিছু বিজনেস কার্ড, কি করে ভিজিটিং কার্ড তৈরি করতে হয়, সেগুলো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেসব ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। ওকে, তো আরএন টেকনোলজিতে স্বাগত জানাই, এবং যারা যারা প্রথম এই আরএন টেকনোলজিতে এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এই আরএন টেকনোলজির মাধ্যমে তোমাদের কম্পিউটারের সমস্ত কোর্স করানো হবে এবং টেকনোলজি রিলেটেড আদার যে সমস্ত অনেক রকম ভিডিও এই আরএন টেকনোলজির মধ্যে দেওয়া হবে, অর্থাৎ শেখানো হবে। ওকে, তো আজ আমরা শিখবো কি করে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফাইলটাকে লক করব। অর্থাৎ হাউ টু লক মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইল। ওকে, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইলে কি করে পাসওয়ার্ড জেনারেট করব, পাসওয়ার্ড ক্রিয়েট করব। মনে করো তুমি কোনো অফিস ওয়ার্ক করছো বা কাজ করছো, সেক্ষেত্রে তোমার যে ফাইলটা রয়েছে সেই ফাইলটাকে তুমি কি করে প্রোটেক্ট করবে। ওকে, সো লেটস স্টার্ট। সো এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড পেজ। তো আমি এখানে কিছু ডেটা এন্টার করে নিচ্ছি। ওকে, সো আমাদের যে সূত্র আছে সেটা আমরা অবশ্যই অ্যাপ্লাই করব। দেন এটা, তো এই হচ্ছে আমার ডেটা। তো অবভিয়াসলি তোমার যে অফিস রয়েছে সেই অফিসে ন্যাচারালি এরকমই অনেক ডেটা থাকবে। সেই ডেটাটাকে, সেই ফাইলটাকে তুমি কিভাবে লক করবে, অর্থাৎ পাসওয়ার্ড দিবে কি করে। তো দেখো, অ্যাট ফার্স্ট তোমার যে ডেটাটা রয়েছে, তুমি ন্যাচারালি তোমার ডেটা যেভাবে দরকার সেভাবে তুমি ডেটাটাকে টাইপ করে নাও। দেন তুমি ফাইল মেনুয়ারে, অর্থাৎ অফিস বোর্ড বাটন যেটা রয়েছে, এগুলো আমি আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ড যে হোম মেনু বার রয়েছে সেই হোম মেনু বারে ফুল ডিসকাস আলোচনা করা হয়েছে। অবভিয়াসলি তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিও, তাহলে এগুলো ভালো বুঝতে পারবে। ওকে, সো অফিস বাটনে ক্লিক করো এবং ক্লিক করে এটাকে সেভ অ্যাজ করো। ওকে, সেভ অ্যাজ, ন্যাচারালি এখানে সেভ অ্যাজ করে তুমি তোমার ফাইলের নাম দাও। আমি এখানে আমার ফাইলের নাম দিচ্ছি রঞ্জন রঞ্জন। ওকে, এবার আমি এটাকে ডেস্কটপে নিলাম তোমাদের দেখানোর সুবিধার্থে। ওকে, তো এই জায়গায় দেখো টুলস বলে একটা অপশন রয়েছে। আমরা জেনারেলি কি করি, এখানে ফাইল নেম দিয়ে সেভ করে দিই। ওকে, তো ন্যাচারালি সেই ফাইলটা অবভিয়াসলি সেভ হয়ে যায়, বাট সেখানে কিন্তু কোনো সেভ থাকে না, মানে আমি ওটাকে লক করতে পারলাম না, অর্থাৎ পাসওয়ার্ড দিতে পারলাম না। বাট এখানে আমি একটা টেক্সট বলছি, দেখো এখানে টুলস বলে একটা অপশন রয়েছে, তো এখানে ক্লিক করো। ওকে, ক্লিক করার পরে দেখো জেনারেল অপশন, টুলস অপশনে আসার পরে একবার জেনারেল অপশন। ওকে, নাও এখানে দেখো লেখা আছে পাসওয়ার্ড, তোমার এখানে এবার তুমি পাসওয়ার্ড দিতে পারো। ওকে, তো আমি এখানে দিচ্ছি 49। ওকে, আই মিন 4টা 9 দিলাম, এটা তো আমার এমনি ফাইল, তো বলে দিচ্ছি তোমাদেরকে। তো এখানে যেটা দিবা সেটা এখানে রি এন্টার পাসওয়ার্ড। ওকে, নাও ওকে, দেন আবার তোমার রি এন্টার করতে হবে পাসওয়ার্ডটা, ঠিক আছে। দেখো এখানে কিন্তু ভুল দিলে হবে না, তুমি একই পাসওয়ার্ড দুইবার তোমাকে দিতে হবে। দেন আবার রেইন্টার 9 9 9 4 9। ওকে, দেন ওকে, এবার হচ্ছে তোমার ফাইলটাকে সেভ করো। সেভ, এবার আমি চলো এটাকে ক্লোজ করে দিচ্ছি, একদম প্রপারলি ক্লোজ। ওকে, দেন ক্লোজ। সো এই যে দেখো, দেখতে পাচ্ছ তোমরা ডেস্কটপে আমার ফাইলটা রয়েছে, তোমাদেরকে বলেছিলাম ডেস্কটপে রাখছি তোমাদেরকে দেখানোর জন্য। ওকে, নাও আমি ফাইলটাতে ক্লিক করছি ওপেন করার জন্য, জাস্ট ওয়েট। তো দেখো আমার ফাইলটা ওপেন হয়েছে, কিন্তু আমার ফাইল ওপেন হওয়ার আগে আমাকে বলছে পাসওয়ার্ড দিতে। বোঝা গেল, দেখতে পাচ্ছো তোমরা ব্যাপারটা, বুঝতে পারলা তো কিভাবে আমাদের ফাইলগুলোকে আমরা সেভ রাখতে পারবো। এইভাবে তোমরা তোমার ফাইল সেভ রাখতে পারবে। এখানে তোমার ফাইল যে কেউ খুলুক না কেন, তার কিন্তু পাসওয়ার্ড ছাড়া এটা কখনোই খুলবে না। আমরা মনে করি এখানে ভুল পাসওয়ার্ড দিচ্ছি, মনে করো আমি 4 9 দিয়েছিলাম, অর্থাৎ 4টা 9 দিয়েছিলাম, আমি এখানে 4টা 7 দিচ্ছি, 1 2 3 4। ওকে, দেখো এবার ওকে করে কি বলছে, দেখো আমার পাসওয়ার্ড রং, তার জন্য কিন্তু খুলবে না। ওকে, তো এই ফাইলটাকে খোলার জন্য তোমাকে রাইট পাসওয়ার্ড দিতে হবে, না হলে কিন্তু ফাইলে ও কোনো কিছু করতে পারবে না। দেখো তোমার প্রত্যেকটা বার হোম মেনু বার, পেজ লেআউট মেনু বার, এভরি বার ক্লিক হবে। ওকে, ক্লিক হবে বাট কোনো কিছু ওপেন হবে না, না ও পারবে সেভ করতে, না পারবে ডিলিট করতে, কিছুই করতে পারবে না। এই হচ্ছে তোমার পাসওয়ার্ডের একটা
গুরুত্বপূর্ণ পার্ট। সো আমরা আবার এবার রাইট পাসওয়ার্ড দিয়ে ফাইলটাকে খুলবো। ওকে, সো নেক্সট টাইম আবার ওপেন করছি। সো ওপেন হয়েছে। এবার দেখো আমি রাইট পাসওয়ার্ড দিচ্ছি, অর্থাৎ 4টা 9, 1 2 3 4। ওকে, নাও ওকে, আবার বলছে রেন্টার, 1 2 3 4। নাও দেখো ফাইলটা ওপেন হয়ে গেছে, বুঝতে পারলাম। সো আজকের ভিডিওতে আমরা এটাই বুঝতে পারলাম কি করে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর ফাইলকে পাসওয়ার্ড দিয়ে সেভ রাখা যায়। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনো কোশ্চেন থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে, এবং নতুন কিছু আরো ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই আরএন টেকনোলজির উপর নজর রাখো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব, ক্রাইব, 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 ক্লিক দ্য বেল আইকন, বেল আইকন, বেল আইকন, বেল আইকন, বেল আইকন, লাইক, 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 শেয়ার, শেয়ার, কমেন্ট, কমেন্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।